ইতিহাস সাক্ষী আছে। আমাদের ভারতবর্ষ এক বিচিত্র দেশ, কেন কি এখানে যত শাসক দল আমাদের শাসন করতে এসছে তারা কিন্তু তাদের সব কিছু আমাদের ম্যাক্সিমাম দিয়েই গেছে, তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি, তাদের রান্নাবান্না। যেরকম মোগলাই খাবারগুলো, বিভিন্ন টাইপের মোগলাই ডিশগুলো কিন্তু আমাদের ভালোই লাগে, নিজেদের মতো করে তারা কিন্তু নিতে গিয়ে দিয়ে ফেলেছে বেশিটা। তো যা হোক, আজকে এরকমই একটা মোগলাই খাবার আপনাদের জন্য রাখলাম, আমন চিকেন। চিকেন খেতে খেতে বোর লাগলে এই রান্নাটা কিন্তু বেশ সুন্দর। দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ড্রাই স্পাইসেসগুলোকে আমি, এই ড্রাই স্পাইসেসগুলোর মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, ধনে, জিরে, গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, আর রয়েছে কিছু গোলমরিচ। তো এগুলো সমস্তগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটা পাত্রে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর একটা কথা বলে নিই, হয়তো আমার রান্নাঘরে ব্যয়বহুল কিছু আপনারা দেখতে পাবেন না, তবে এ থেকে এটা মনে করবেন না যে আমার রান্নার পিওরিটি কম আছে বা আমার রান্নার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সেগুলো কম থাকবে। তো যা হোক, এখানে এবার আমি কিছু আমন্ড আর কাজু ও একসাথে ড্রাই রোস্ট করে নেব, নিয়ে এগুলোর একটা খুব সুন্দর মিক্স বানিয়ে ফেলব। তো দেখতেই পাচ্ছেন ওটা যতক্ষণ হলো, এরপর আমি কি করব, এই যে চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা টিস্যু পেপারের সাহায্যে খুব সুন্দর করে শুকনো করে নিলাম, যাতে ম্যারিনেশনের সময় কোনো রকম চিকেন থেকে বেশি জল না ছাড়ে। তো চিকেনগুলো এখানে সুন্দরভাবে ঢালা হয়ে গিয়েছে। এবার আমি কিছুটা পরিমাণ টক দই আর একটু হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো চিকেনটা। যতক্ষণে ম্যারিনেট হবে, দেখতেই পাচ্ছেন এখানে আমি এখানে এক চামচ মতো গুঁড়ো হলুদ নিয়েছি আর এক টেবিল স্পুন এক চামচ মতো নুনও নিলাম, নিয়ে খুব ভালো করে রাব করব। খুব ভালো করে ততক্ষণ অবধি রাব করব যতক্ষণ পর্যন্ত না টক দই আর মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালো করে ঢুকে না যায়। ম্যারিনেশনটা কিন্তু আমার মানে রাব করাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখুন মশলাটাও এবার আশা করি ঠান্ডা হয়ে গিয়েছে। হ্যাঁ, এই দেখুন লঙ্কাটা এমনিতে হাতেই মানে ভাঙা যাচ্ছে, তো বুঝতে হবে যে একদম পারফেক্টভাবে মশলাটাকে ড্রাই রোস্ট করা হয়েছে। তো এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে ডাস্ট করে নেব। হ্যাঁ, এর মধ্যে দিয়ে দেবো আমি কাজু আর আমন্ড পেস্টটাও। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর সঙ্গে ঘি, যেহেতু আমন্ডটা একটু বেশি রিচ তাই আমি এখানে সাদা তেল সঙ্গে ঘি ইউজ করলাম, নালে বেরেস্তা ভাজতে শুধু ঘিও আপনারা নিতে পারেন। বেরেস্তা ভাজার মেন ফান্ডাটা এটাই হলো যে পেঁয়াজ কিন্তু হালকা বাদামি হয়ে গেলেই সেটা সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হয়, কারণ না হলে পেঁয়াজের কুকিং প্রসেস কিন্তু তখনও চলতে থাকে নামিয়ে নেওয়ার পরেও। তাই জন্য হালকা বাদামি হলেই নামিয়ে নেওয়া উচিত, সেটা তাহলে গিয়ে ডিপ বাদামিতে পরিণত হয়। আর আপনি যদি ডিপ বাদামি নামান তারপর নামিয়ে রাখার সঙ্গে সঙ্গে দেখবেন ওটা আরও বেশি কুক হতে থাকবে, এই জন্য যখনই হালকা বাদামি হবে তখনই নামিয়ে ফেলতে হবে। রং ধরে এসছে দেখুন বেরেস্তার মধ্যে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। এইটাই কিন্তু ব্রাউন হয়ে যাবে থাকতে থাকতে, এখানে কিন্তু কুকিং প্রসেসটা চলছে। তো যা হোক, এবার আমি ওই তেলের মধ্যেই আরেকটু ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো হয়। এবার আমি আগে থেকে বেটে রাখা রসুন আর আদা
বাটাটা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে কিন্তু হাফ টেবিল স্পুন মতো নুনও অ্যাড করে দেব, যাতে মশলার মধ্যেও কিছুটা পরিমাণ নুন ঢুকে যায়। একই সময় মশলাটা কষাতে কষাতে অল্প একটু জাফরান রং অ্যাড করে দিলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন চিকেনটার কিন্তু রং ধরে গিয়েছে, জাফরান রংটা আপনারা চাইলে দিতেই পারেন আর না চাইলে না দিতে পারেন, আমি তো বললামই এটা অপশনে। আমি জাস্ট দেখতে ভালো হওয়ার জন্য একটু অ্যাড করেছি। তো মশলাটা কিন্তু কষানো আমার হয়ে গিয়েছে। মশলাটা যখন কষাবেন বা চিকেনটা যখন ঢালবেন তখন কিন্তু ফ্লেম দিকে একটু লক্ষ্য রাখবেন, ফ্লেমটা যেন মিডিয়াম টু লো ফ্লেমে থাকে, খুব হাই এই সময় দরকার নেই। যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এই সময় আমি অ্যাড করে দেবো, দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা দিয়ে দেওয়ার পরই বেরেস্তাটা এবার আমি পেস্ট করে নেব। বেরেস্তাটা দেখতেই পাচ্ছেন সুন্দর মুচমুচে হয়েছে। তো এবার দেখুন চিকেনটা আমার প্রায় এদিকে কষানো হয়ে গিয়েছে, এই সময় কিন্তু আমি এটা কিন্তু ফ্লেমটা কিন্তু আমি বারবারই বলছি খুব হাই ফ্লেমে রাখবেন না, তাহলে ভালো হবে না। তন্দুরি চিকেনের মতো ফ্লেভারটা আনার জন্য একটু লো ফ্লেমে রাখবেন, যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। এই সময় আমি বেরেস্তা বাটাটা এর মধ্যে অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন বেরেস্তা বাটাটা অ্যাড করে দিতে কিন্তু পুরো চিকেনের কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। চিকেনটা তো কষানো হয়ে গিয়েছে, তো চিকেন কষাকদের সাথে একটা দরকারি কথা আপনাদের সঙ্গে বলে নিই, সেটা হলো যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চিকেন কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে সুন্দরভাবে এবার একটু নুনও এর সঙ্গে অ্যাড করে দেবো যে ফুটে উঠবে। তো আস্তে আস্তে গ্রেভিটা ঠিক হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে নামানোর আগে অ্যাড করে দেবো এক দু ফোঁটা কেওড়া জল। এই চিকেন রেসিপিটা সাদা ভাত, পোলাও বা চাপাটি বা পরোটা এই তিনটের সঙ্গে খুব ভালো যায়, তবে সব থেকে বেস্ট অপশন হলো চাপাতি বা পরোটা আমার মতে। তো আজকের মতো এটুকুই, আবার